ঘূর্ণিঝড় মোখা উপকূলে আঘাত হেনেছে। এর কেন্দ্র টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ ও মিয়ানমারের সিটুয়ে জেলার উপর দিয়ে অতিক্রম করছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূলে পৌঁছানোর সময়ে সমুদ্রে ভাটা শুরু হওয়ায় ঘূর্ণিঝড়টি প্রথমে সমুদ্রের মধ্যেই দুর্বল হয়ে পড়ে, পরে স্থলভাগে আঘাত করার সময়ও এটি প্রতিকূল পরিবেশের মুখোমুখি হচ্ছে। সন্ধ্যা নাগাদ স্থলভাগ পুরোপুরি অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আফরোজা হাশিম রিপোর্ট। স্থলভাগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ বেলা তিনটা নাগাদ উপকূল এবং সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ মিয়ানমারের সিটুয়ের নিকট দিয়ে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম সম্পূর্ণ করতে পারে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশালের উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বইছে, সেই সাথে বৃষ্টিও হচ্ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার, যা দমকা জোরো হাওয়ার আকারে 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বিকাল তিনটা নাগাদ এই কেন্দ্রটা উপকূল অতিক্রম করবে এবং বাকি বডিটা সাইক্লোনের আজ সন্ধ্যা নাগাদ সম্পূর্ণ অংশ স্থলভাগ অতিক্রম সম্পন্ন করবে। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার মূল কেন্দ্র অনেকটাই মিয়ানমারের দিকে সরে গিয়েছে। এর ফলে বাংলাদেশের উপর ঝুঁকি অনেকটাই কমে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অতিপ্রবল ঘূর্ণিঝড়টি যেই অঞ্চল দিয়ে অতিক্রম করতেছে সেটি টেকনাফ থেকে 50 থেকে 60 কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করতেছে। সেটি মায়ানমারে একটি স্থান যার নাম হল সিটুই, সেই স্থানটি দিয়ে অতিক্রম করাতে আমাদের বাংলাদেশের ঝুঁকির পরিমাণ, বিশেষ করে কক্সবাজার, টেকনাফ এই সমস্ত অঞ্চলের ঝুঁকির পরিমাণ অনেকটা কম। ঘূর্ণিঝড়ের প্রভাবে 8 থেকে 12 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে কক্সবাজার, চট্টগ্রাম এবং অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তিনটায় ল্যান্ড ক্রসিং করবে সেন্টার, সেই সময় জোয়ারের পরিমাণ এখানে বৃদ্ধি পাবে সেন্ট মার্টিন এবং আশেপাশে এলাকায়। জোয়ারের উচ্চতা সেখানে বেড়ে যাবে, সেই সাথে স্টর্ম সার্জ হওয়ার সম্ভাবনা এখানে প্রবল। বৃষ্টিপাত কালকের থেকে ঢাকা এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপরে বেড়ে যাবে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত এবং চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত কালকের থেকে আরও বাড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এ কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি সহ পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে 8 নম্বর মহাবিপদ সংকেত জারি রয়েছে, আর মংলা সমুদ্র বন্দরে দেখানো হচ্ছে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। আফরোজা হাশি, চ্যানেল আই।